ন্যূনতম মজুরি 20,000 টাকা করা সহ 10 দফা দাবিতে বরিশাল, চাঁদপুর ও সিরাজগঞ্জে চলছে নৌযান ধর্মঘট। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। লঞ্চ চলাচল না করায় অনেকে ঘাটে এসে ফিরে যেতে বাধ্য হন। গেল রাত 12টা থেকে বরিশালের সব রুটে কর্মবিরতি ও ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত জাহান সিনথি রিপোর্টে। ন্যূনতম মজুরি 20,000 টাকা করার সহ 10 দফা দাবিতে প্রথমে শনিবার বরিশাল বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল থেকে তারা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। পরে রাত 12টা থেকে জেলার সব রুটে কর্মবিরতি ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় সংগঠনের নেতারা। আমাদের এই দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এই কর্মবিরতি চলবে। তো আর আগে জানি না যে লঞ্চ যে বন্ধ, যে আমরা গাড়ি আসিয়া জানলাম যে লঞ্চ বন্ধ। এখন আমরা তো কিভাবে যাবো এটা আমরা চিন্তা ভাবনা করতেছি। আমরা মানে ওই ডাক্তার দেখাতে আসছি, ওইখানে আইসা এখন শুনি যে মানে দুপুরের কোনো লঞ্চ যাবে না। আরে এত তো যাত্রী ভোগান্তি, এই সমস্ত এগুলো তো জানা উচিত ছিল। অন্যদিকে ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে বন্ধ আছে লঞ্চ যোগাযোগ। ঘাটে গিয়ে লঞ্চ না পেয়ে ফিরে যেতে হচ্ছে যাত্রীদের। টাকা জামু অনেক দূর থেকে আসছি, লঞ্চ বন্ধ আমি জানতাম না, এটা জানানো উচিত ছিল আগে। ঘোষণা ছাড়া এইভাবে আসলে লঞ্চ বন্ধ করা এটা ঠিক হয় নাই। এখন আমার আবার বিকল্প উপায় খুঁজতে হবে। আমি এতটুকু আসছি অনেক দূর থেকে, ঢাকা থেকে আসছি বাড়িতে, এখন বাড়িতে আসতে মুসিবত হয়ে গেলাম। অন্যান্য নৌবন্দরের সঙ্গে সিরাজগঞ্জের বাঘাবাড়িতেও চলছে ধর্মঘট। এতে নৌপথে উত্তরাঞ্চলে পণ্য পরিবহন বন্ধ আছে। কর্মবিরতি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে জ্বালানি তেল সরবরাহে সংকট সৃষ্টি হবে বলে জানান সংশ্লিষ্টরা। নুসরাত জাহান সিনথি, আরটিভি। দর্শক, নৌযান ধর্মঘটের খবর জানাতে চাঁদপুর নৌঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, ধর্মঘটের ফলে মানুষের দুর্ভোগের বিষয় জানাবেন আর প্রত্যাহারের কোনো উদ্যোগ দেখছেন কিনা জানাবেন। ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, নৌযান শ্রমিক পরিষদের সংগ্রাম পরিষদের ডাকে 10 দফা দাবির কারণে আর সারা দেশের নে চাঁদপুরও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত 12টা থেকে চাঁদপুর থেকে কোনো একটি লঞ্চ ছেড়ে যায়নি। শুধু লঞ্চ নয়, সমস্ত রকম কার্গো, লাইটার জাহাজ এবং মালবাহী জাহাজ সব কিছুই বন্ধ রয়েছে নৌযান শ্রমিকদের এই কর্মবিরতির কারণে। তাদের দাবি যে তারা তাদের এই যে 20,000 টাকা, সর্বনিম্ন 20,000 টাকা মজুরি এবং স্যালারি এবং মৃত্যুজনিত কারণে 10,00,000 টাকা সহ 10 দফা এই দাবি না মানা পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য তাদের কর্মবিরতি রাখবে। আমি সকালবেলা এখানে ঘাটে এসে দেখলাম যে অনেক যাত্রী ঘাটে এসে ফেরত গিয়েছেন এবং তাদের যাত্রীরা অনেকে বলছেন যে এইভাবে ঘোষণা ছাড়া এইভাবে লঞ্চ ধর্ম মানে বন্ধ রাখাটা ঠিক নয় এবং আমাদের তাদের অনেক রকম ক্ষতি হয়েছে। তারা অনেক দূর দূরান্ত থেকে অনেক যাত্রী এসেছে, তাদের অনেক ভোগান্তি হয়েছে। আমি শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি যে এইটা মানে বন্ধ হওয়ার কি কারণ, মানে প্রত্যাহার কবে হবে। তারা এমনটি বলছে যে ঢাকায় এই ব্যাপারে মিটিং চলছে, সভা সমাবেশ, তাদের সাথে মালিকদের সাথে তাদের বৈঠক চলছে, কবে নাগাদ হবে এইটা এখনো পর্যন্ত কেউ বলতে পারে না। তবে চাঁদপুরের বিআরডব্লিউটির কর্মকর্তা জানিয়েছেন যে খুব সহজেই তাদের এই ধর্মঘট প্রত্যাহার করবে এবং যাত্রীরাও খুব ভোগান্তি হচ্ছে। এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ, চাঁদপুর থেকে জানাচ্ছিলেন শরীফ চৌধুরী।